মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। চলে এসেছি আবার ফুল ফ্যামিলি নিয়ে, আবার নতুন ব্লগ নিয়ে। আর এই যে আমার গ্রিন হাজবেন্ডকে দেখে নাও, অফিস যাওয়ার জন্য, কলেজে যাওয়ার জন্য মেয়ে সব রেডি একদম। চলো দিনটাকে শুরু করা যাক, দেখতে থাকে আগে কি কি হয় না হয়। পিতির অরেঞ্জ মোজা দেখো, আরো কত বড়, আরো ভেতরে। সিরিয়াসলি আমার নারুটো, নারুটো ও দেখো কে যাবে আর কে টাকা করছে। টাটা করে দে আবার, টাটা। ও এখন দেবে না, ও বুঝে গেছে যে তুই ওকে ছেড়ে রেখে যাচ্ছিস। কিসি কর, কিসি কর, কিসি কর, কিসি কিসি করে না, কিসি করে না। দিদি চলে গেছে, এখন বাবার টান। টাটা করে দাও, টাটা, টাটা করে দাও, তোমাকে পরে নিয়ে বেরোবো। সবাই এক এক করে বেরিয়ে গেল, এখন আমি ছেলেকে নিয়ে বাড়িতে স্টাক। ছেলে টিভি দেখছে, আমি একটু তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে ওকে যাব চেঞ্জ করিয়ে ঘুম পাড়াতে। সবাইকে এখন গুড নাইট করে দাও, গুড নাইট বলে আমি ঘুম থেকে উঠে আবার দুষ্টুমি করব, তোমরা অপেক্ষায় থেকো। ছেলে জাস্ট ঘুমালো, এখন যাব আমি ওর খিচুড়িটা বানিয়ে ফেলবো, উঠলেই ওকে খাওয়াতে হবে। আর শীতকাল যে পড়ে গেছে বোঝাই যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠেইছি, শরীর ম্যাচ ম্যাচ করছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, মানে খুব কাশিও হচ্ছে। কে ঘুম থেকে উঠে গেছে দেখো, ইয়ে চসো দাও, চসো দাও, দাও, থ্যাংক ইউ। কে ঘুম থেকে উঠে গেছে। আমার আজকের লাঞ্চ হাফ স্যান্ডউইচ। বাবা টিভির সামনে ডান্স না করলে বা দিদি যদি না থাকে তাহলে এই ছেলেকে খাওয়ানো মাথার ঘাম পায়ে পড়ে যায়। অনেক কষ্ট করে ওকে লাঞ্চ করালাম, আমিও খেয়ে নিয়েছি, তো এখন বেরিয়েছি। রোদ্দুরটা এত ভালো লাগছে যে ওকে একটুখানি এক পা ঘুরিয়ে নিয়ে আসি এখান দিয়ে। আর আজকে যেহেতু থার্সডে, তোমরা জানোই যে নভ এনজয় করছে, তা ওর ভিডিও ক্লিপগুলো তোমরাও ততক্ষণ এনজয় করে নাও। আজকে আবার বেরিয়ে পড়েছি খাওয়ার উদ্দেশ্যে, অফিসে এসে 3 ঘন্টা কাজ করে আবার বেরিয়ে যাচ্ছি। আজকে সোমকে তাড়াতাড়ি একটু বাড়ি যেতে হয়েছে, তার কারণ ছেলের শরীরটা আজকে একটু খারাপ হয়েছে, তো বাড়ি চলে গেল। তো এখন আমরা যাচ্ছি আজকে একটা নতুন রেস্টুরেন্টে ট্রাই করব, ফুডিস্থান বলে, তো দেখা যাক ওখানে খাবার কিরকম। তো আমাদের সাথে আছে হচ্ছে অবনীশ, সে হাই, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আই হ্যাভ মনোহর অলসো। আজকে আমার গাড়িতে যাচ্ছি, অফিস থেকে বলছে অনলি 1.5 মাইল, খুবই কাছে। এই যে আমরা এসে গেছি, অনলি টুক 3 মিনিটস ফুডিস্তান। নতুন খুলেছে রেস্টুরেন্টটা মনোহর বলছে, খুব ভালো ট্রাই করেছে অলরেডি, নাইস। ওই দিকটা মনে হয় সিটিং অ্যারেঞ্জমেন্ট, ও এদিক, ওই দিকেও আছে, তো বিস্তারিত ব্যাটে না, সুন্দর জায়গাটা দেখো। এগুলো সব এই বাফের কাউন্টার, আজকে তো নেই, উইকেন্ডে থাকে। খুবই সুন্দর ডেকোরেশন, আবার সবাই প্রচন্ড মনোযোগ সহকারে মেনু ডিসাইড করতে শুরু করে দিয়েছে। আর একটা জিনিস দেখাই, দেখো এখানে পুরো রোবোটিক একটা ডেলিভারি সিস্টেম, রোবোটিক এখানে, হ্যাঁ মানে এখানে অর্ডার দিয়ে দিলে এই যে এখান থেকে এরকম রোবোটিক একটা মেশিন আছে, ওরা ফুডটা ডেলিভারি করে দিচ্ছে। ওয়াও, ইটস গ্রেট টেকনোলজি, দে আর রিয়েলি ইউটিলাইজিং দ্য টেকনোলজি হিয়ার নাও। এখন এটা কিচেনে চলে যাচ্ছে, ওখান থেকে আবার ফুড নিয়ে আবার যেই টেবিলে সার্ভ করা সেখানে সার্ভ করে দেবে। এ দেখো দেখাচ্ছি, এ দেখো রোবটটা আবার খাবার নিয়ে আসছে কোনো একটা টেবিলের জন্য, লুক
তো এখন টিপ দেওয়ার হলে একেই দেওয়া উচিত, তাই না? আমাদের এই টেকনোলজিকে টিপ দেওয়া উচিত। তো অটোমেটিক্যালি ডিটেক্ট করছে কোন টেবিলের সামনে, সেই টেবিলের সামনে এসে চলে আসছে। এবার তুমি ওখান থেকে নিজেরাই পিক করে নিতে পারো খাবারটা, অথবা সার্ভারের জন্য ওয়েটও করতে পারো যদি তুমি চাও কেউ এসে তোমাকে সার্ভ করে দিতে প্লেটে। হোপফুলি এটা আমাদের খাবার আসছে, নট শিওর, দেখা যাক কোন টেবিলের সামনে আসে। হ্যাঁ, এই যে আমাদের টেবিলের সামনে এসে গেছে খাবার, দেখেছ রোবট এসে গেছে আমাদের সামনে। আপনি রোবট থেকে পিক আপ করে নিচ্ছি। তা আমরা নান অর্ডার করেছি, একটা কারিজ অর্ডার করেছি, আর বিরিয়ানি অর্ডার করেছি। দেখো এটা একটা ফুরুষ ফুলের বিশাল বড় গাছ, তো পুরো সাদা ফুল হয়ে রয়েছে। এই গাছটা দেখো পুরো শুকিয়ে গেছে। অনেক আগের একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, যারা মিস করে গেছো জানি না, আমি আজকে ভেবেছিলাম হয়তো থাকবে। এটা অ্যাকচুয়ালি আঙুর ফলের গাছ, তো গাছটা পুরো শুকিয়ে গেছে গরমে আই থিঙ্ক, বাট দেখতে পাচ্ছি যে হালকা সবুজ সবুজ পাতা আসছে, তো হোপফুলি আবার চলে আসবে পাতা, অন্য এক সময় দেখাবো। বাট এরকম থোক থোক ধরে আঙুর হয়ে থাকে এর মধ্যে। এ দেখো এটা হচ্ছে সেম ফুরুষ ফুল, বাট এর মধ্যে পার্পেল ফ্লাওয়ার এসেছে। বাবু এনজয় করছে দেখো। হ্যালো, কি মজা! চলে আসলাম বাড়ির কাছে, বেশ ভালোই লাগলো, অনেকটাই হাঁটা হয়ে গেল, কিন্তু এখন একে ঘরে ঢোকানো যায় কিনা সেটা দেখতে হবে। চলো, হয়ে গেছে তো ঘোরা, আবার বিকেলে চলো চলো। ও নিজে নিজেই বেল্ট লাগিয়ে নেবে আবার, তারপর তোকে স্ট্রলার কে টেনে নিয়ে যাবে। এই খায় না ওটা, চল চল ঘরে চল ঘরে চল, ভালো জিনিস দেব, ভালো জিনিস। দেখো নিচে আসবে না, ওর জুতো খাবে। চলে আসো চলে আসো নিচে চলে আসো। কোনো রকমের ঘরে আনাতে পেরেছি, এসেই ওই ওপরে চলে গেছে তাই, ঠিক আছে। আর আজকে আমার একটা ক্লায়েন্ট ছিল, কিন্তু আমাকে রিস্কেজুয়াল করতে হয়েছে, কারণ যখন বুক করেছিলাম আমার খেয়াল ছিল যে আজকে থার্সডে, তো পিতিও তো অনেক লেটে আসবে, আর নব ওকে মানে চলে তো আসতোই সাড়ে চারটে পাঁচটার সময়, কিন্তু ওকে আবার আসবার সময় বলেছিলাম যে একটুখানি বাজার নিয়ে আসতে, তো হয়তো লেট করেই আসবে। এখন এই ছেলে নিয়ে আমি পড়েছি মুশকিলে। আর সিঁড়ি দিয়ে ওঠো, নামো ওঠো নামো। তুই কি পিচাস? দাঁড়া আমি আসছি ওপরে, দাঁড়া। এই পারি আমি বল তোর সাথে, আমি পারি। হ্যাঁ পারি, চলো নিচে চলো চলো নিচে যাবো। এই যে কোন রকমে নিয়ে এসেছি, এখন টিভি দেখছে। মাই গড, মানে আমার হেঁটে যা না, ওই হাফ স্যান্ডউইচের ক্যালোরি এর পেছনে দৌড়াতে দৌড়াতে আমার বার্ন হয়ে গেছে। সিরিয়াসলি টাইপের ছেলে, পাগল হয়ে গেছে গানটা শুনে। নতুন স্টেপ শিখছে, হ্যাঁ শেখার চেষ্টা করছো আমি জানি। অফিস থেকে ফেরার পথে একটুখানি পাটেল ব্রাদার্সে দাঁড়িয়েছিলাম, এই যে বেশ কিছু গ্রসারিজ করলাম, এখন বাড়ি ফিরছি।
জামার কালারটা এমন পরে এসেছি মনে হচ্ছে আমি পাটেল ব্রাদার্সের এমপ্লয়ি। যেদিনই আমি অফিসে আসি আর যেদিনকে আমার বাড়ি ফিরতে লেট হয় সেদিনই আমি এরকম বিচ্ছিরি টাইপের ট্রাফিকের মুখে পড়ি। দেখো ট্রাফিক সামনে, আজকে হয়েছে বাড়ি ফিরতে কতক্ষণ লাগবে কে জানে। চলো 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 চলো, বাবা এসে গেছে, বাবা এসে গেছে, আসো 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 আসো। বাবার নাম শুনলে দৌড়াচ্ছে, দেখো। দাঁড়া দাঁড়া দাঁড়া, যাবি না এখনো, টাটা করছে নাকি? এই যে বাবা চলে এসেছে, মানে কি আমাকে শুধু বলে যাচ্ছে তোর জন্য খাবার এনেছি, খাবার এনেছি, কি খাবার দেখি? বলছে যা খাবার আছে এখনই বার কর, আমি খাবো না। খেয়ে তো বসে আছি, ভেবেছি কি আমি ওর জন্য খাবার আনবো, দেখেছে আমি ওসব খাচ্ছি ঠিক আছে, কিন্তু ওর জন্য আনতাম বাই দা টাইম ওর অর্ডার করতে গেছি, বললো যে কিচেন ক্লোজ হয়ে গেছে, ওর জন্য ওর জন্য আজকে ভালো খাবার এনেছি, সেটা হচ্ছে ইন্ডিয়াতে ক্রিসমাসের সময় খেতাম, বলো কি এটা? রোজ কেক। ভালো লাগে, আমার এটাও ভালো লাগে না। আমি নবকে বলছি তাড়াতাড়ি দে খাবার, বিকজ সাতটা বেজে যাচ্ছে, আমি বলছি লেট করে খাবো না, যা খাবার আছে এখন খেয়ে নি। বলছে এই বিয়ের খাবার এনেছিস, বলছে এই বাড়িতে থাকলে আমি কোনোদিনই ডায়েট করতে পারবো না, এই যে একটার পর একটা এইসব খাবার খুলে যাচ্ছে, বলছে খা, বলছে এই যে খাবার এনেছি তোর জন্য। মানে এরকম কি আগে কখনো তোর এক্সপিরিয়েন্স হয়েছে এরকম রোবট তোকে? এরকম প্রীতির সেই কলেজে দেখেছিলাম, কিন্তু আগে তো বাট একটা রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টটা নতুন খুলেছে, সেরকম বিজিও হয়নি এখনো, এখনো স্লোই আছে, খুব ভালো সিস্টেম, মানে টেকনোলজি রিয়েলি ইউজ করছে রাইট। মানে দেখাই তোমাদের নেক্সট এই ফুচকা নিয়ে বসেছে, রাহুল মতো খাচ্ছি, আউ আউ করছি, মোচে সব খেয়ে নি যা আছে। বাবা দিয়েছে এক বকা, দিদির কোলে উঠে বসে পড়েছে। আর কেন বকা দিয়েছে? উড়ে যাবে তাই, দুষ্টুমি করেই যাচ্ছে, করেই যাচ্ছে। বাবা তো জানে না সারাদিন কত দুষ্টুমি করেছে আমার সাথে। এই কালী দুষ্টুমি, কালী দুষ্টুমি। আর তোমাদের দেখাই প্রীতির নারুটো সাপের কি পরিস্থিতি পা সরিয়ে দিয়েছে, ফুটো হয়ে গেছে একদিনে। তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো অ্যান্টিক বাজে লাগছে, কি বিশ্রি, দু দুটো চশমা অর্ডার দিয়েছে দুটোই বেকার, আর একটা পরে দেখা। লেন্স কার্ড এরকম বাজে জিনিস দেয় না? ভালো দেয়, তুমি রং জিনিস চুজ করেছো, সেটা তো বোঝা যাচ্ছে না না অনলাইনে। আর একটা টু ছোট, আর একটা টু ছোট, প্রথমে ভাবলাম গান্ধীজি লাগছে কিন্তু না, তারপরে দেখছি যে না পুরো নেতাজি লাগছে দেখতে। আমি নবকে বলেছিলাম ওই সানগ্লাসটা তো নাই নিতে, আর এইটাও কেন যে ছোট দিল আমি জানি না, আমি ভাবলাম একটু বড় আছে, পুরো পুরো প্যাচার চোখের মতো লাগছে, পুরো প্যাচা, রাতে বেলা বুতুম প্যাচা করে বেড়াচ্ছে। আর এই যে ছেলে এখানে দিদি খাইয়ে দিচ্ছে ঠিক আছে, আর এখানেই ব্লগটাকে এন্ড করছি, এই হাসি দিয়েই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আবার আগামী ব্লগে দেখা হবে, ততক্ষণ যেন বাই বাই বাই, গুড নাইট। এটা লক্ষ্মী প্যাঁচার মুখ, দিন ভালো যাবে, মুখ এই মুখ দেখেই সকাল থেকে উঠো। আবার দেখছি ভালো করে লেন্স কার্ডে ঢুকে, মানে ইমাজিনেশনে ছিল যে আমাকে এই চশমাটা পরে বিরাট কোহলির মতো লাগে, বিকজ ওর একটা এরকমই রাউন্ড চশমাই পরে সবসময়, আমি দাঁড়িয়ে করে রেখেছি, পুরো প্যাচাটা আমার মতো লাগে।